মনে রাখবে গরম গরম ভাজা করে দেওয়া, বুঝতে পেরেছেন? তাই বলছি খুকুমনির সাথে বেশি পাঙ্গা নেবেন না, একদম বেশি পাঙ্গা নেবেন না। আবারও বলছি চেতলা থেকে চৌরঙ্গি, বেহারা থেকে বেলঘরিয়া, এখন শুধু একটাই ব্যারান্ড চলছে, সেটা হচ্ছে খুকুমনি। সে রাধে, সে চুলও বাঁধে, আবার সে নাচও করে। হ্যাঁ, এই যে ওরা বারবার তোর গানের সামনে এসে বলছে না, পস্তির মেয়ে পস্তির মেয়ে, এইটা বলে তোর গায়ে একটা তক মাইটে দিতে চাইছে। হ্যাঁ, ওরা বলছে তোর কালচার নেই, আমি বলছি ওদের কালচার নেই, ওদের কালচার নেই, ওরা সব আজকের দিনের মতো। হ্যাঁ, ওই ইংরেজি গান শোনে, ইংরেজি ছবি দেখে, ফিল্ম ম্যাগাজিন পড়ে, বাঙালিয়ানা বলতে কিচ্ছু নেই ওদের, বাজি রেখে বলতে পারি। মানে তুই যদি একটু ভালো করে নাচতে পারিস না, তাহলেই কিন্তু হয়ে যাবে, কেমন? পরণ বাবা, আপনি একদম চিন্তা করবেন না, খুকুমনি দেব খুকুমনি হোম ডেলিভারি শুধু খাবার সাপ্লাই করে না, এমন নাচ নাচবো না, এদের চোখ না একেবারে এরকম টেরা হয়ে যাবে। একদম, তুই পারবি, তুই পারবি, একদম পারবি। এবার আমি তেলটা নামিয়ে আসি। বলছে না আমাকে, কেউ বলছে না, বাবা হবো কি করে, কেউ বলছে না আমাকে। মা, ও মা, আমি বাবা হবো, মা আমি বাবা হবো, আমি বাবা হবো, আমি 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 কোনো মাকে বাড়ির থেকে তাড়িয়ে দেবো না, আমি দেব না, আমি কোনো মাকে মরতে দেব না মা, আমি আমি কোনো মাকে মরতে দেব না। আর ওই মায়ের বদলে আমার মা চাই না, মায়ের বদলে আমার মা চাই না, আমি আমার ছেলের বাজে বাবা হবো না, আমি পচা বাবা হবো না, আমি পচা বাবা হবো না মা, আমি বাবা হবো, আমি পচা বাবা হবো না। পচা বাবা হবো না মা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ইয়ো ইয়ো, রবি ঠাকুরের গাড়ি ইয়ো। হ্যাঁ, এ কোন যুগে এলাম আমরা? হ্যাঁ, এ কি গান হচ্ছে? মারবো কানের গোড়ে এক খাবড়া, এ কি হচ্ছে নাকি? দাদু, এই গানটা করছি আমি, এই গানটা করছি। কোথায় হচ্ছে, কোথায় করছিস? দাদু, এই রবীন্দ্রনাথ ঠাকুরের কি এটা হচ্ছে না সামথিং বড়ন? ওখানে গানটা করছি আমি। এই 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 সামথিং বড়নটা কি? সামথিং বড়ন মানে কি? বর্ষ বড়ন? ও ইয়েস ইয়েস ইয়েস, বর্ষ বড়ন। দাদু, ওখানে এই গানটা করছি আমি, রিমিক্স করছি, রিমিক্স। কি মিক্স? রিমিক্স। কি রিমিক্স? টেকনো দাদু, টেকনো। আরে কি টেকনো দাদু, ফুল টেকনো করছি, গিটার ঢুকছে, ডিস্টর্টেড গিটার, পারকাশন টারকাশন থাকবে, একদম একদম ধামাকা করো, ধামাকা। ইয়েস, রবি ঠাকুরের গানে ধামাকা। দাদু তুমি শোনো, গানটা পুরো রিমিক্স করবো, আর ভাবছি না ব্যাক একটু র‍্যাপ অ্যাড করে দেবো। ইয়ো টাইপ, ইয়ো ইয়ো, ইয়েস, রবি ঠাকুরের গানে র‍্যাপ। হ্যাঁ, এসব কি হচ্ছেটা কি? একটু ভালো করে গানগুলো শোন তো। হেমন্ত মুখোপাধ্যায়ের গান, দেবব্রত বিশ্বাসের গান, ওরা ওর এখনো কানে লেগে আছে ওইসব গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, শোন শোন দেবব্রত বিশ্বাসের গান শোন। দেবব্রত রাইট, দেবব্রত দা। দাদু, আমাদের ওই শেয়ার মার্কেটের ব্রোকার। হ্যাঁ,
সেতু দেবব্রত দত্ত, আমি জর্জ বিশ্বাসের কথা বলছি, জর্জ বিশ্বাস। জর্জ, জর্জ হ্যারিসন, রাইট? এটা কে রে, কে তুই? আমি কিছুই বুঝতে পারছি না কে। আরে রবি ঠাকুর সম্বন্ধে বিন্দু মাত্র ধারণা নেই তো? দাদু ধারণা নেই আমার, কি করবো বলো তো। রবি ঠাকুর সম্বন্ধে আমার ধারণা নেই, ওই খুকুরা চ্যালেঞ্জ করে দিল বলে। এখন আমি রবি ঠাকুরকে নিয়ে না পড়াশোনা করছি, ওনার সম্বন্ধে আরো জানার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ধন্য হয়ে গেছেন, ধন্য। এই র‍্যাপ বিগ দ্যাট ইডিয়েট। দাদু, 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 ওই আমেরিকা কবিতাটা তো খুঁজেই পাচ্ছি না। আমেরিকা কবিতা? হ্যাঁ, ওই রবি ঠাকুরের কবিতা আমেরিকা, ওটা তো পাঠ হবে। কে পাঠ করবে? সে কেউ একজন করবে, কিন্তু আমেরিকাকে তো খুঁজেই পাচ্ছি না। রবি ঠাকুর আমেরিকা বলে তো কোনো কবিতা লেখেননি? হ্যাঁ, আমাকে কাকাই বললো। কাকাই? আরে ওটা আমেরিকা নয়, আফ্রিকা, আফ্রিকা। ও ও, আফ্রিকা? হ্যাঁ, আফ্রিকা। ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, মানে ওই ওই কোনো একটা কন্টিনেন্ট নিয়েই আর কি। এই তুমি চুপ কর, চুপ কর, চুপ কর। সেই লেখাটা হলো উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু। তোদের দিয়ে কিছু হবে না। বলছি দাদু, কি বলছি, যে রবি ঠাকুর কি আফ্রিকা নিয়ে লিখেছেন, আবার চীন নিয়েও লিখেছেন? চীন নিয়ে? কই সেরকম শুনিনি তো। কিসব বলছিস তোরা? হ্যাঁ, মানে ওই যে ওরা বলছিল একদিন চীনে নেবে তারে, এটা কি কোনো ওয়ারের কোনো স্ট্র্যাটেজি, মানে ওই কোনো যুদ্ধ টুদ্ধ লাগা? আরে ধুর, এটা সে চীন নয়, এটা রবি ঠাকুরের লেখা। একদিন চীনে নেবে তারে, তারে চীনে নেবে, অনাদরে রয়েছে যে কুণ্ঠিতা। হ্যাঁ, এরা আবার খুকুমণিকে হারাবে। দূর মামা, তুমি এভাবে কেন ওদের ছোট করছো আমি বুঝতে পারছি না। আরে বাবা, ওরা এসব নিয়ে ছোটবেলা থেকে পড়াশোনা করেনি, ওরা কনভেন্টে পড়াশোনা করেছে। হ্যাঁ, ওরা ছোটবেলা থেকে হলিউডের মুভি দেখেছে, ওরা ওয়েস্টার্ন মিউজিক শুনেছে, ওরা মাইকেল জ্যাকসন শুনেছে, ওরা রিকি মার্টিন শুনেছে, ওরা ব্রুস মার্স শুনেছে, ওরা স্যাম স্মিথ শুনেছে, এইসব শুনে ওরা বড় হয়েছে। হ্যাঁ, ওরা হেমন্ত মুখোপাধ্যায় বা দেবব্রত বিশ্বাসের নাম শুনেনি, সেটা ঠিক, কিন্তু কি করবে বলো তো ওরা? সেটা খুব লজ্জার, খুব লজ্জার। নিজের কালচারটাকে না জেনে অন্যের কালচার জানার চেষ্টা করে না, লজ্জার। আগে নিজের মাকে মা বলে ডাকতে শেখো, তারপর অন্যের মাকে মা বলে ডাকবে। প্লিজ, প্লিজ, আপনি আপনি সবসময় আমাকে ভাবে ছোট করবেন না। এই চুপ কর। একদিন চীনে নেবে তারে রবি ঠাকুরের গানে ওয়ার্ল্ড ওয়ার দেখছে, অপদার্থ। দাদু, কে? দাদু বলছিলাম যে রবি ঠাকুর গ্র্যামি পেয়েছিল। না, রবি ঠাকুর গ্র্যামি পাননি। হ্যাঁ, রবি ঠাকুর গ্র্যামি পাননি? না, গ্র্যামি পাননি। কিন্তু দাদু, রবি ঠাকুর কিন্তু ফাটিয়ে মিউজিকটা করতেন কিন্তু। রবি ঠাকুর ফাটিয়ে মিউজিক করে? এটা কি ভাষা, হে বাংলা ভাষা, আমরা কোথায় এসে পড়লাম? এই যে শোনো শোনো শোনো, রবি ঠাকুর গ্র্যামি পাননি কারণ উনি যখন দেহ রাখেন তার অনেক পরে গ্র্যামি অ্যাওয়ার্ড হয়েছে। ও, রবি ঠাকুর তাহলে গ্র্যামি পাননি? তাহলে উনি গ্র্যামি পাননি, নোবেল প্রাইজ পেয়েছিলেন। নোবেল? ওয়াও, দাদু রবি ঠাকুর নোবেল পেয়েছিল? রিয়েলি? এ কে রে, কোথাকার অপগণ্ড, কিচ্ছু জানে না, এরা আবার নিজের কালচার নিয়ে বড়াই করে। রেখেছো বাঙালি করে, মানুষ করনি। কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে? আর কি হবে, এই যে এ বলছে রবি ঠাকুরের গানে নাকি র‍্যাপ হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু তাই না, এই যে উনি 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 বলছেন রবি ঠাকুর আমেরিকার ওপর একটা নাকি কবিতা লিখেছিল, ওটা আমেরিকা নয়, আফ্রিকা, আফ্রিকা। আর এই যে ইনি ইনি বলছেন একদিন চীনে নেবে তারে, ইনি বলছেন এটা চীনের সঙ্গে নাকি যুদ্ধ করার জন্য রবি ঠাকুর এই গানটা লিখেছিলেন। বলো, বোঝো? কি বলবো,
না আমি বুঝতে পারছি না, এই ক্ষমতা নিয়ে তোরা কুকুর সঙ্গে লড়বি? ল্যাজে গোবরে হয়ে যাবি, ল্যাজে গোবরে বলে দিলাম। জাজ চ্যালেঞ্জ। আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন? অসম্ভব। কুকুর যা কালচার, কুকুর দ্বারা কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? কুকুর দ্বারা কোনো কিচ্ছু হবে না। ও তো ওই একটা জাস্ট একটা বস্তির মেয়ে, কি কাজ ওর না রান্না করে বাড়ি বাড়ি ওই ভাত ডাল মাছ মাংস তরি তরকারি এই কী কী সব ডেলিভারি করে। দাদা দাদা, ওর দ্বারা আর যাই হোক না কেন, ওর দ্বারা কালচারটা হবে না, সিম্পলি কালচার হবে না। কালচারটা রক্তে থাকে দাদা, রক্তে থাক। আর রক্ত তুলে কথা বলতে হবে না। হ্যাঁ, এতক্ষণ তো শুনছিলাম দাদার কথা, তোদের কথাও শুনছিলাম। অত বড় বড় কথা বলিস না তো, আগে নিজের ঘরটা সামলা, আগে কবিতাগুলো ভালো করে পড়, নাচটা তোল, তারপর নাচতে আয়। তখন তো বলবি নাচতে নেমে উঠোন বাঁকা। না পিসিমা, না, কোনো উঠোন টুঠোন বাঁকা হবেই না, কারণ নিপাদে প্রমাণ করে দেবে যে খুকুমণি এই পরিবারের, এই বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। ইয়েস, যোগ্য নয় না। চলো, তোমার ডান্স রিহার্সাল করার সময় হয়ে গেছে, তোমার জন্য কলকাতার বেস্ট কোরিওগ্রাফার নিয়ে এসেছি আমি। কোরিওগ্রাফার? কোরিওগ্রাফার সেটা কি করে? তারপর ও নাচবে, আর নেচে ও প্রমাণ করে দেবে যে কালচারটা নিয়ে মানুষ জন্মায়, ওটা কোনো বস্তি থেকে আসে না। আর কত অসম্মান করবেন আপনি? আপনি তো দেখছি থামছেনই না, যা নয় তাই বলে যাচ্ছেন আপনি। দেখবেন শেষে আপনার মুখেই না চুনকালি পড়ে থাপার ফুলকপি ফুলটুসি শাশুড়ি মা। হ্যাঁ, কি কালি পড়বে, কি কালি পড়বে? হ্যাঁ ঠিকই তো বলেছি, ওই আছে না আপনার ওই নয়না, কোমর পর্যন্ত নাড়াতে পারবে না। হ্যাঁ, নাচ করতে গেলে না নাচটা জানতে হয়। হ্যাঁ আচ্ছা, কি বলছেন, ওই কি আমের আচার, কুলের আচার, ওটা কুলের আচার, আমের আচার বলে না, ওটাকে কালচার বলে, কালচার। ও যাই হোক না কেন, আপনি যেটা বলছেন না সেটা আমি কি না জানি না, কিন্তু আপনি যে আমাকে হ্যাটা করছেন সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আপনি বার 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 আমাকে হ্যাটা করছেন। আমি বলছি গরিব বাড়ির মেয়েরাও না কাজী নজরুল ইসলামকে জানে, রবীন্দ্রনাথ ঠাকুরকে জানে, এদের সবাইকে আমরা জানি। এনারা শুধু আপনাদের মতন বড় লোকেদের জন্য নয়, এনারা প্রত্যেকটি মানুষের, এনারা সবার জন্য। আর যেই দিন আপনি এই কথাটা বুঝে যাবেন, সেই দিন আপনি নিজের পুত্রবধূকেও সম্মান করতে শিখে যাবেন। কি রে, তুই কোথায় যাচ্ছিস? বুড়ি পিসি ঠাম্মি, আমার কয়েকটা ডেলিভারি আছে, আমি ডেলিভারিটা করে চলে আসি। আর কতদিন ডেলিভারি করবি খুকু, তোর তো কিছুরই অভাব নেই, এগুলো ছাড় না। বুড়ো দাদু, আর কখনো আপনি এইসব কথা বলবেন না, আমি একজন মহিলা বিজনেসম্যান, আমি বিজনেস করি, আমি ব্যবসা চালাই, আমি খুকুমণি হোম ডেলিভারি চালাই, আর এই হোম ডেলিভারি চালিয়ে আমি করবি তো, এটা আমার অহংকার বুড়ো দাদু। আমি একের পর এক, একের পর এক একটা শাখা খুলে চলেছি, খুকুমণি হোম ডেলিভারির নৌকার পালে একেবারে হাওয়া লেগে গেছে। আমি 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 এই বিজনেস কখনো ছাড়বো না, কখনো না, আমি বিজনেস করব। আর আমি দেখিয়ে দেব এই নিপাদেবকে যে যে শুধু হোম ডেলিভারি করে একটা মানুষ কোথায় অবধি পৌঁছাতে পারে। এই পৃথিবীতে খাবার অনেক আছে, কিন্তু খাইয়ে দেওয়ার মানুষ কেউ নেই, যত্ন করার কেউ নেই, আত্মীয়তা করার কেউ নেই, পাশে বসে একটু হাওয়া করে দেওয়ার মতন কেউ নেই। খাবারের সাথে তৃপ্তির সম্পর্ক আছে, আর সেই তৃপ্তি শুধু খুকুমণি হোম ডেলিভারির কাছ থেকে পাওয়া যায়, ওইসব অনলাইন ডেলিভারির কাছ থেকে না, স্নেহ মায়া মমতা এসব পাওয়া যায় না। তুমি জিতে আমাকে হারাবে? হ্যাঁ হারাবো, অবশ্যই হারাবো। সে আপনি যতই নাচের শিক্ষক ডাকুন না কেন,
আমি আপনাকে হারাবো। এই তো চাই, আজকে আর এক প্রস্তুত রিহার্সাল হয়ে যাক। হ্যাঁ হবে তো, নিশ্চয়ই হবে, কিন্তু তার আগে আমি হোম ডেলিভারি গুলো করে আসি, তারপর আমি আবার রিহার্সাল করব, কেমন? পারবে না, পারবে না, কেউ খুকুমণিকে হারাতে পারবে না, অসম্ভব। ধোপে টিকবে না। হ্যাঁ আমি আপনাকে বলছি, ও ধোপে টিকবে না। হ্যাঁ মানছি, মানছি আমার রবি ঠাকুরকে নিয়ে পড়াশোনা নেই, নেই কারণ আমি কনভেন্ট স্কুলে পড়াশোনা করেছি, হিন্দি ওয়াজ মাই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইয়েস ফার্স্ট ইংলিশ অ্যান্ড দেন হিন্দি, বাংলা আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল না, কিন্তু আমরা সবাই শিক্ষিত, পড়াশোনা জানালো, আমরা ঠিক রবি ঠাকুরকে বুঝে নেব। হ্যাঁ সারা জীবনেও বোঝা যায় না মানুষটার এত সৃষ্টি, আর তুমি বুঝে যাবে। হ্যাঁ ড্যাড বুঝে নেব, এখানে কবিতাও পাঠ হবে, নাচও হবে আর গানও হবে, এটা আমার চ্যালেঞ্জ। মম চলো, নেনা লেটস ড্যান্স, ইয়েস পলাশ কাম কাম কাম, চলো 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 চলো, ইয়েস। বাবা এই প্রথম রবি ঠাকুরের নাচের আগে কেউ বলছে কি কি বলছে? বলছে লেটস ডান্স। এ কি রাজপুত্তর, তুই তুমি এখনো ঘুমাওনি কেন? হ্যাঁ ঘুম আসছে না, ঘুম আসছে না। কেন? মায়ের কথা মনে পড়ছে। এই তো আমি আছি তো তোমার সাথে। কোথায়? তুমি তো থাকো না, তুমি তো থাকো না, তোমাকে তো মনে হচ্ছে আমি নয়, বাড়ির সবাই বিয়ে করেছে, তুমি তো থাকো না, বাড়ির সবাই বিয়ে করে নিয়েছে, তুমি তো আমার কাজেই থাকো না, তুমি আমাকে খাইয়ে দাও তারপর চলে যাও, কোথায় কোথায় যেন চলে যাও। এর থেকে তুমি যখন আমাকে খাওয়াতে আসতে তখন আমাকে বেশি ভালোবাসতে, এখন ভালোবাসো না, আগে বেশি ভালোবাসতে, এখন ভালোবাসো। এরকম বলতে নেই, এই তো আমি তো তোমার কাছেই আছি। আছো তো, আছো তো, তুমি না থাকলে না আমার ভয় লাগে, আমার খুব ভয় করে, আমার ভয় করে। তুমি আমাকে ছেড়ে যাবে না তো? যাবে না তো, তারাদের ওখানে চলে যাবে না তো? যাবে না তো, মায়ের কাছে যাবে না তো, ছেড়ে যাবে না? চুপ, কোথাও যাবো না তোমাকে ছেড়ে, আমি কোথাও যাবো না রাজপুত্তর। চলো এরপর তোমাকে ঘুম পাড়িয়ে দিই। আচ্ছা এদিকে দেখো, চল এবার তোমাকে ঘুম পাড়িয়ে দিই। হ্যাঁ হ্যাঁ চলো চলো। লাগা
আগে কি করব বলুন তো? আমি তো আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখছি। সে যেমন তার শ্বশুর মশাইয়ের সাথে ব্যবহার করছে সেটা দেখেই তো আমি শিখছি। আর এই যে ফ্রুট স্যালাড, আপনি না আপনার এই বিশ্রি নাকটা না সব ব্যাপারে গলাবেন না। হ্যাঁ বুড়ো দাদু, শুনুন না, বলছি যে এইবারে পয়লা বৈশাখে রবি ঠাকুরের যা যা প্রিয় খাবার আছে সেটার উপরে একটা অনুষ্ঠান করব আমরা। চলো 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 পাল্টা।